আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার দাম্পত্য কলহে সন্তানের কি করণীয় বাবা এবং মা যদি একে অন্যের সাথে কলহে লিপ্ত হন এবং সেটা আমরা কখনো দেখি যেমন বাবা হয়তো মায়ের উপর অত্যাচার করেন কিংবা মা হয়তো বাবাকে ডমিনেট করতে গিয়ে হয়তো অনেক কিছু বলে ফেলে যেটা স্ত্রী হিসাবে তার বলাটা উচিত ছিল না এরকম একটা কলহ যখন উপস্থিত হয় তখন একদম ছেলে তার মা বাবার এই কলহটার ব্যাপারে কি ভূমিকা পালন করবে প্রথম কথা হচ্ছে মা বাবার যত ত্রুটি থাকুক না কেন ইসলাম একটা মূলনীতি দিয়েছে যে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক সন্তান হিসাবে মা কিংবা বাবা কারো পক্ষে বায়াজড হওয়া যাবে না বরং বুদ্ধিমত্তার সাথে এই বিষয়টাকে তারা যদি ফেস করে তাহলে আশা করা যায় যে একটা সুন্দর ফলাফল চলে আসবে এক্ষেত্রে সে বাবার সাথে আলাদা বসতে পারে মায়ের সাথে আলাদা বসতে পারে এবং প্রত্যেকের প্রতি তার যে ভালোবাসা যে মমতা যে শ্রদ্ধা সেটা সে প্রকাশ করবে এবং বিনয়ের সাথে কথা বলবে ভদ্রতার সাথে কথা বলবে তাহলে মা এবং বাবা যেহেতু তাদেরই সন্তান সে তাকে ভালোবাসবেন এবং তার প্রতি তাদের আস্থা সৃষ্টি হবে এবং তারা তাদের ভুল বুঝতে পারবে এক্ষেত্রে হয়তো সন্তান হিসাবে সে যদি বুদ্ধিমান হয় এবং সে যদি কোনো বিজ্ঞজনের কাউন্সেলিং নেয় বা পরামর্শ নেয় তাহলে বাবা মাকে সে সুন্দর করে গাইড করতে পারবে অনেক সময় দেখা যাচ্ছে যে এই দাম্পত্য কলহে লিপ্ত বাবা মা হয়তো কারো কাউন্সেলিং তারা নিচ্ছেন না নিতে রাজি না অথবা কিভাবে নেবেন সেটা জানেন না তখন সন্তানকেই একটা ভালো রোল প্লে করতে হয় আমরা বলবো যে সন্তান নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যদি সেটাকে সমাধান আনতে পারে সেটাই সে করবে আর যদি কোনো বিজ্ঞজনের পরামর্শ প্রয়োজন হয় তাহলে সে পরামর্শ নিয়ে সে বাবা মায়ের মধ্যে কনসালিয়েশনের বা তাদের মধ্যে একটা চমৎকার সমঝোতার একটা ব্যবস্থা করবে তাদের কাউকে আঘাত না করে তাদের সাথে অসাদাচারণ না করে এবং তাদের কাউকে গালিগালাজ না করে বা তাদের কারো পক্ষে অন্যায়ভাবে পক্ষপাতিত্ব না করে এটাই হচ্ছে ইসলামী বিধান এবং আমি আশা করছি যে এভাবে যদি সন্তান তার মা বাবার দাম্পত্য কলহ দূর করার জন্য চেষ্টা করে সে সফল হবে আমাদের সমাজে তো এগুলো হয় না আমাদের সমাজে সন্তান বরং সে ডিপ্রেশনে চলে যায় ভাবে আমার মা বাবা এভাবে কলহ করছেন আমি কি করতে পারি মনমরা হয়ে থাকে খারাপ লাগে অথবা মা বাবা থেকে সে দূরে সরে যায় আইসোলেটেড হয়ে যায় যেটা একটা বড়ো ধরনের ভুল এভাবে যদি সে আলাদা হয়ে যায় তাহলে তার মা বাবা সংশোধন হলো না নিজেও কিন্তু ডিপ্রেশনে চলে যদি যায় সেখান থেকে তার বের হয়ে আসার পরটা সে নিজে রুদ্ধ করে দিল আর যেটা আমরা এখানে হাদিস হিসাবে অথবা ইসলামের কিছু দলিল হিসাবে যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে তো একটা হাদিস এখানে উল্লেখ করতে পারি যখন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মান হাকুন্না সে হসনে সোহায় যে আমার সাথে সুন্দর সহাবস্থানের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি কারা যোগ্য মানুষ কারা তখন সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা উম্মুক জিজ্ঞেস করা হলে আবারও তিনি বললেন তোমার মা তোমার মা এবার তিনবার বললেন এবং চতুর্থবারে বললেন তোমার বাবা সুতরাং এই যে একটা চমৎকার হাদিস আমরা পেলাম তাহলে মা এবং বাবার সাথে চমৎকার ইন্টারাকশনের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক আচরণ করার মধ্য দিয়ে আমি আশা করছি যে সন্তান মা বাবার এই যে কলহ সেটা দূর করতে পারবে অতএব হতাশ না হয়ে ধৈর্যহারা না হয়ে অস্থির না হয়ে সে যদি বুদ্ধিবৃত্তিক কিছু ভূমিকা পালন করতে পারে আমরা আশা করছি যে এই দম্পতি হয়তো আবারও সুখী হতে পারবে এবং একজন প্রকৃত মা বাবার রোল তারা প্লে করতে পারবে তাদের সন্তানের অথবা সন্তানদের সহায়তায় দোয়া করছি আল্লাহ যেন এই সন্তানকে সঠিক সুন্দর রোল প্লে করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হায়দাউসাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ আলা আলী ও